ফেটুদা। ও প্রথম শটই সেভ দিয়েছে আরোহী কনস্ট্রাকশন, খেলায় কোনো গোল হলো না। কাশিদা বোম্বাদা এডি ভালো খেলেছে সিডার। আমাদের ক্লাবের দুজন কর্মকর্তা মাঠের মধ্যে চলে যাও। খেলা হচ্ছে বারাসাত ময়না, দুটি দলের কাছে গোলকিপার কিন্তু এডি গোলে, এই টাইব্রেকারে কিন্তু প্রথম দেখা যাচ্ছে, প্রথমতেই কিন্তু গোলকিপার চেঞ্জের জায়গায় বিদেশি গোলকিপার, গোলকিপার এডি প্রথম শট ঘেটুদা। ও প্রথম শটই সেভ করে দিল, প্রথম শটই সেভ করে দিল এডি। এডি কি অসাধারণ কমিটমেন্ট, নিয়মিত গোলরক্ষক আউটস্ট্যান্ডিং, কিন্তু এক হাত দিয়ে সেভটা করলো। আমি হয়তো থাকতে বাঁচাতে পারতাম না, কিন্তু তুমি বাঁচিয়ে দিয়েছো। প্রথম শট শটে এডি, এডি কিন্তু সেভ করে কিন্তু শুট নিতে আসলো, বাট ভালো ফিনিশ করলো, ভালো ফিনিশ করলো। দিনুদা লাইট গুলো জ্বালানোর ব্যবস্থা করো। এডি গোল করলো আরোহী কনস্ট্রাকশনে, অর্থাৎ দুজনে একটা করে শট নিয়েছে, বেস্ট অফ থ্রি আপনারা জানেন, তিনটে করে শট হবে। এবার দ্বিতীয় শট নয় মনার নয় শট ইউসুফ, ইজু জেপি সুইস ময়নার দ্বিতীয় শট ইউসুফ, গোলকিপার এডি প্রথম শট কিন্তু সেভ করেছে, ভালো গোল গোল করলো ইউসুফ। এই মুহূর্তে এক এক হয়েছে, নিচে নেমে এসো, নিচে নেমে চলে এসো। গদাই গেছে না, মাফ করবেন, ছোটে লাইভ আর ওই কনস্ট্রাকশনে হয়ে শটে সে ছোটে, গোলকিপার বাবু সোনা হয়েছে। শটে ছোটে, ও একদম সোজা শটটা ছিল বাবু সোনার, পায়ে লেগে গোলটা হয়, পায়ে লেগেছিল, পায়ে লেগে বল কিন্তু গোলে ঢুকে গেছে। ওই এডি গোলে দাঁড়িয়েছে বাবু সোনা, এবার জেপি সুইস ময়নার হয়ে শটে বাবু সোনা, গোলকিপার এডি পাওয়ারে ফিনিশ করলো, পাওয়ারে ফিনিশ করলো এডি, কিন্তু লাইনে থেকেও কিন্তু সেভটা করতে পারলো না। ডিসাইডিং শট আমি বলবো, সেটা কে নিচ্ছে আমাদের চোখ থাকবে, মুম্বাই যাচ্ছে সেই শটটা নেওয়ার জন্য আর ওই কনস্ট্রাকশনের হয়ে। এই শটে মুম্বা গোল করতে পারলে নিঃসন্দেহে দলকে সেমিফাইনালে তুলতে পারবে। আর ওই কনস্ট্রাকশনের কাছে ভালো একটা সুযোগ, গোল করতে পারলেই টিম সেমিফাইনালে প্রবেশ করবে। শটে এসে বুম্বাদা, গোলকিপার বাবু সোনা,
ভাইটাল শট, শটে বোম্বাদা গোলকিপার বাবু সোনা, আউটস্ট্যান্ডিং ফিনিশ করলো, আউটস্ট্যান্ডিং ফিনিশে সঙ্গে সঙ্গে। সেমিফাইনালে প্রবেশ করলো আরোহী কনস্ট্রাকশন, প্রথম অনবদ্য একটা সেট করে টিমটাকে সেমিফাইনালে প্রবেশ করালো এডি। আমরা বলবো ফুটবলে জয় হলো এডি জার্সি নাম্বার 9, ভালো একটা টিম। জুরির বিচারে তুমি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত, টুর্নামেন্ট থেকে বিদায় নিল জেপি সুইস ফাইনাল। জার্সি নাম্বার 9 আরোহী।